আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে এসেছি ফ্রান্সের রাজার বাড়িতে। রাজার বাড়িকে বলা হয় সাতু। পুরো ব্লগ জুড়ে ছোট ছোট করে যতটুকু দেখানো সম্ভব আজকে অতটুকুই দেখাবো, কারণ আজকের ওয়েদার ভালো না, প্লাস হচ্ছে কোভিডের কারণে কিছু কিছু জায়গা বন্ধ। তারপরও আপনাদের সাথেই আছি, আশা করছি পুরো ব্লগ ভালো লাগবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এটা ছিল স্টার্টিং লে শাতু লে শাম এ সে জার্দান সন ওভার আলা ভিজিটর। তার মানে হচ্ছে আপনার ভিজিটরদের জন্য সাতুটা আর হচ্ছে জার্দেনটা খোলা আছে, আপনি চাইলে ঢুকতে পারেন। আর এই জায়গাটা হচ্ছে ফেস্টিভ্যাল হচ্ছে, এই জায়গাটাও অবশ্যই দেখাবো। অ্যাট দ্য এন্ড এন্ট্রিটা হচ্ছে এরকম। এই সাতুটা অনেক বেশি বড় না, রাজার বাড়িটা আসলে অনেক বেশি বড় না। আস্তে আস্তে যতটা পারি পরের রাজার বাড়িগুলো দেখাবো। এই যে দেখেন, আজকে আপনাদের নিয়ে এসেছি সাতু দ্য সম্পানি সুরমান। আমার পিছনেই আছে সাতু। আজকে সাতুতে ঢুকবো না, তবে আজকে সাতুতে কি আছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, যদি সময় থাকে অবশ্যই ঢুকবো। আমরা একটু দেরিতে চলে এসেছি, কিন্তু এখন আছি সাতুর যে জার্ডেন মানে বাগান, বাগানটাতে এত সুন্দর বাগান বিশ্বাস করবেন না, পুরাটা তো অবশ্যই দেখাবো। পিছনটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর। এই যে টোনাটুনি এলে উল্লা সাতু সেলা, আমার ছেলে জিজ্ঞেস করছে সাতু কোথায়। সাতু হচ্ছে রাজার বাড়ি, পেছনেরটাই হচ্ছে রাজার বাড়ি, এটা আমরা পেছন দিক। অনেক বড় অনেক বড়, ঘুরে ঘুরে দেখাবো যতটা সম্ভব হয় আর কি। আশা করছি এনজয় করবেন। আজকের আকাশটা একটু মেঘলা, বৃষ্টিও আসতেছে। আচ্ছা, আমি কিন্তু একটা ভুল করেছি, এটা কিন্তু সোম্পানি সুরমান না। ফ্রান্সের দুইটা জায়গা আছে, একটা হচ্ছে সোম্পানি সুরমান, একটা হচ্ছে সোম সুরমান। আমি এসেছিলাম সোম সুরমানে, আমিও ফার্স্টে বুঝিনি। যাই হোক, এই যে দেখেন, এখন পর্যন্ত সব ফুলগুলো ফোটেনি। আসলে এই জায়গাগুলো ড্রোন দিয়ে দেখালে বোঝা যায় এই জায়গাগুলো কত সুন্দর করে অ্যারেঞ্জ করা। এভাবে আসলে ভিডিও করে অতটা আমি ভালো বোঝাতে পারবো না, যেটা শুরুতেই দেখিয়েছিলাম। খুব বৃষ্টি হচ্ছে, আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, এটা ছিল স্টার্টিং, যার জন্য ওভাবে আসলে ভিডিওটা করা হয়নি। ছোট ছোট বাচ্চা নিয়ে গিয়েছিলাম, ছাতা ভুলে গাড়িতে রয়ে গিয়েছিল। ওয়েদার কখনো দেখাচ্ছে যে সানি, কখনো দেখাচ্ছে যে রেইনি, বুঝাই যাচ্ছিল না কত এই মেঘে বৃষ্টি। আমরা বলি না খ্যাকশিয়ালের বিয়ে হয় ওই রকম আর কি। গাছগুলোকে এত সুন্দর করে ওরা আসলে পরিচর্যা করে, দেখলেই চোখ জুড়িয়ে যায় সবুজ, চারদিকে সবুজ, সবুজের সমারোহ। পুরো মাঠ জুড়ে বৃষ্টির পানিতে একদম ছুপছুপে হয়ে আছে। আমি দেখাতে পারছি না, আমার পা পুরো পানির ভিতরে ঢুকে গেছে, তারপরও আপনাদের দেখাবো বলে এই যে টুন 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 করে এই বৃষ্টিতেও হেঁটে হেঁটে যতটা পারছি দেখাচ্ছি। ভিজতে অবশ্য ভালো লাগছে, মিথ্যে বলবো না, ভিজতে ভালো লাগছে। এই জন্যই বাচ্চা কাচ্চাকে ওর বাবার কাছে দিয়ে আমি একটু টুক 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 করে পাও ভিজাচ্ছি, শরীরও ভিজাচ্ছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এই ঝর্ণাটার কাছে যেতে পারিনি, এই ঝর্ণাটায় যাওয়ার যে রোডটা সেটা বন্ধ ছিল, যার জন্য ওই পাশটা আপনাদেরকে দেখাতেও পারিনি, আমিও দেখতে পারিনি। ইনশাল্লাহ আরেক দিন আসব। ওই যে দেখেন, ওরা চলে যাচ্ছে, কারণ যে গাছগুলো নিচে আবার বৃষ্টির পানি পড়ে না, ওরা গাছের নিচ দিয়ে চলে যাচ্ছে। এখানে কিছুটা ফুল দেখতে পাচ্ছেন, সুন্দর করে সাজানো হয়েছে। এখন ওই যে ডালিয়া ফুলগুলো এখনও ফুটেনি, ডালিয়া ফুলগুলো ঠিক আমাদের বাংলাদেশে ডালিয়া ফুলের মতো, তবে ভ্যারাইটিস কালার। এখানে বৃষ্টির কারণে বাম পাশটাতে যেতে পারিনি, ডান পাশটাতে যাব।
ডান পাশটাতে গিয়ে দেখাবো, যার দিনটা অনেক অনেক বড়, ছোট বাচ্চাদের নিয়ে অত হাঁটা যায় না। আর সাঁতোর ভিতরে আসলে রাজাদের কস্টিউম আর ওদের ইউজ করা জিনিসগুলো ছিল, খাট পালঙ্ক ওগুলো ছিল, আপনার ভিজিটরদের জন্য টয়লেটের ব্যবস্থাও আছে। যেমন টুনটুনি ও আমাকে এই যে পাথর মারে আর বলে মামু সরি, মামু সরি। মনোযোগ দিয়ে পোকা দেখছে, পোকা হাতে। কিন্তু এই জায়গাটাতে আমরা একটু রেস্ট নিয়েছিলাম খাবার দাবারের জন্য, যদিও আলাদা জায়গা ছিল খাবারের জন্য, আমরা বাচ্চারা কান্না করছিল বলে খাচ্ছি। এই জায়গাটাও খুব সুন্দর, ছোট্ট কি বলবো, ফন্টেন বলে না। এইখানটাতে মাছ আছে বড় বড়, চারটা মাছ দেখেছি আসলে। জারিফ জাইফাকে আপনার ভিজুয়ালি না দেখালে ওরা গল্প শুনে ওভাবে বিশ্বাস করে না, মানে ওরা ইমাজিন করতে পারে না, যার জন্য ওদেরকে দেখিয়ে দেখিয়ে সবকিছু শেখাতে হয়। ছোট্ট মাছ পানির মধ্যে সাঁতার কাটে, ওইটাই ওদেরকে আবার এক্সপ্লেন করলাম একদম প্র্যাকটিক্যালি। আমার ছেলে খুব মজা পেয়েছে, খুব মজা পেয়েছে। আসলে ছোট বাচ্চারা আসলে এইসব ব্যাপার খুব উপভোগ করে, দেখেছেন। এখন আবার রোদ, ও মাছের পিছু পিছু দৌড়াচ্ছে, মাছ যেদিকে দৌড়াচ্ছে আমার ছেলেও সেই দিকে দৌড়াচ্ছে। যার দিন শেষ করে চলে এসলাম ফেস্টিভ্যালে। ফেস্টিভ্যালে যে দেখেন ছোট ছোট বাচ্চারা হারমোনিয়াম কিভাবে বাজাবে শেখানো হচ্ছে এই জায়গাটাতে। ওদের যেই পুরনো প্রাচীনকালের যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করতো ওরা, সেই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে বাচ্চাদেরকে বোঝানোর জন্য, শেখানোর জন্য একটা কি বলে, কী বলে, চোরকি না নাগরদোলা টাইপসের কিছু একটা করেছে, ইনস্ট্রুমেন্টগুলো চেনাচ্ছে আর উপরে একজন বসে বসে বাজাচ্ছে। কালচারের সাথে ওদেরকে আসলে পরিচিত করানোই হচ্ছে এদের মূল লক্ষ্য। এটা ছিল আমার দেখা বেস্ট, আমি খুব এনজয় করেছি। এক কথা বলবো না, আপনারা এনজয় করেন। সবই কিন্তু ফ্রেঞ্চ কালচারের অন্তর্ভুক্ত। হঠাৎ করে ঝুম মিষ্টি বৃষ্টি, মানে সেই মিষ্টি, সবাই এক জায়গায় এসে জড়ো হচ্ছে, হচ্ছে স্পেক্টাকল দেখানো হচ্ছে, খুবই সুন্দর। আর এই জায়গাগুলোতে হচ্ছে ছোটো ছোটো শপ আছে, কিছু খাবার আপনি কিনতে পারেন খুবই কম দামে, খুবই কম দামে। আমি জারিফ জাইফার জন্য দুটো ডোনাট কিনেছিলাম মাত্র 50 পয়সায়। দেখছেন ওরা খাচ্ছে, ইয়াম্মি ইয়াম্মি। আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ এই বৃষ্টি হচ্ছে, এই রোদ হচ্ছে, বাচ্চাদের ওভাবে কাপড় চোপড় নেওয়া হয়নি, যার জন্য আজকের জন্য এখান থেকে চলে যাচ্ছি। অ্যাট দ্য এন্ডে ছোট্ট ছোট্ট কিছু পিকচার শেয়ার করবো আজকের, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যারা যারা এতক্ষণ ছিলেন আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবসময় এভাবে পাশে থাকবেন। আর যে যেখানে আছেন ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। কেমন ছিল আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।